আচ্ছা সত্যিটা আশা করি ভালো আছো সবাই, তোমরা ভালো থাকো, আমরা এটাই চাই। এখন করোনার জন্য তোমাদের সাথে আমাদের সরাসরি দেখা হয় না, এই জন্য তো পড়া তুমি থাকতে পারে না, তাই এখন অনেকদিন পর পর তোমাদের শীতের ব্যবস্থা করে দিয়েছি। আর শীতে এই তোমাদের বইয়ের যত পড়া আছে আমরা সিলেবাসের পড়াগুলো দিতেছি, এই পড়াগুলো তোমরা বাসায় ঠিক মতো শিখবে, তাহলে সিলেবাস শেষ হয়ে যাবে, বাসা মার কথা শুনবে, ঠিক আছে? এখন 20 তারিখে যে শীত দিয়েছি সেই শীতের 2-3 নম্বরের পড়াগুলো আমি তোমাদের করে দিব, তোমরা আমার সাথে থাকো। প্রিয় ছাত্রছাত্রীরা, 1 নম্বর আমি গত ভিডিওতে পড়ে দিছি, এখন 2 নম্বরে দেখো কি দিয়ে আছে। পদ্ম আমি হব 21 পৃষ্ঠায় 1 থেকে 4 নং লিখবে ও শিখবে। 21 পৃষ্ঠায় 1 থেকে 4 নং, 1 থেকে 4-এ কী আছে দেখো, 1-এ কী আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করবে, মানে অর্থ বলি, শব্দের অর্থ কুসুম বা সূর্যি, সূর্যি মামা আলসে, এই কুসুম অর্থটা কী? এই কুসুম অর্থ হচ্ছে দেখো কুসুম, কুসুম অর্থ কী? ফুল, কুসুম অর্থ ফুল, কুসুম অর্থ ফুল। বাঘ, বাঘ অর্থ বাগান, বাঘ অর্থ বাগান, বাঘ অর্থ বাগান। সূর্যি, সূর্য অর্থ রবি, সূর্য অর্থ রবি, সূর্য অর্থ রবি। সূর্যি মামা, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। আলসে, আলসে অর্থ অলস, আলসে অর্থ অলস। আরেকবার দেখো কুসুম, কুসুম অর্থ ফুল, কুসুম অর্থ ফুল। বাঘ, বাঘ অর্থ বাগান, বাঘ অর্থ বাগান। সূর্যি, সূর্য অর্থ রবি, সূর্য অর্থ রবি। সূর্যি মামা, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। আলসে অলস, আলসে অলস, আলসে অলস। 2 নম্বরে দেখো কী দেওয়া আছে, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এই যে দেখো শব্দ, ঘরের ভিতরে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো কোথায় কোনটা বসবে, বসে একটা করে বাক্য তৈরি করো। দেখো করতে কী বলছে, ঢের জাগার আগে আমি জেগে উঠবো, কে জাগার আগে আমি জেগে উঠবো? সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠবো। ঢেস পূর্ব দিকে উঠে, কি পূর্ব দিকে উঠে? সূর্যি পূর্ব দিকে উঠে। আবার আমার বোনটি ঢেস নয়, আমার বোন কি নয়? আলসে নয়, আমার বোন আলসে নয়। বনে ড্যাশ ফুটে, বনে কি ফুটে? বনে কুসুম ফুটে, বনে কুসুম ফুটে। গোলাপ ড্যাশ, গোলাপ ফুটেছে, গোলাপ বাগে গোলাপ ফুটেছে, গোলাপ বাগে গোলাপ ফুটেছে। আরেকবার পরে দিই, দেখো ড্যাশ জাগার আগে আমি জেগে উঠবো, সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠবো। ড্যাশ পূর্ব দিকে উঠে, সূর্যি পূর্ব দিকে উঠে। আমার বোনটি ড্যাশ নয়, আমার বোনটি আলসে নয়। বনে ড্যাশ ফুটে, বনে কুসুম ফুটে। গোলাপ ড্যাশ গোলাপ ফুটেছে, গোলাপ বাগে গোলাপ ফুটেছে, গোলাপ বাগে গোলাপ ফুটেছে। 3 নম্বরে দেখো যুক্তবর্ণগুলা চিনে নেই, যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করা নতুন শব্দগুলি। একটা যুক্তবর্ণ দিয়ে আসে সূর্যি, দেখো এই জায়গায় কী দিয়ে আছে, অন্তস্থ জয় জফালা, অন্তস্থ জ জফালা। শস্য, 4 নম্বর কী দিয়ে আছে, বিপরীত শব্দ, বিপরীত শব্দ জেনে নিই। সকাল বিকাল, ঘুমিয়ে জেগে, রাত দিন, আগে পরে। সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল। ঘুমিয়ে জেগে, ঘুমিয়ে জেগে, রাত দিন, রাত দিন, আগে পরে, আগে পরে। এটা হচ্ছে বিপরীত শব্দ, সকাল হলে বিকাল, ঘুমিয়ে জেগে, রাত দিন, আগে পরে। আবার এগুলোতে কী বলতে বলছে, যে দেখো আমি প্রতিদিন ড্যাশ 9টায় স্কুলে যাই, এখানে কোনটা হবে, আমি প্রতিদিন সকালে 9টায় স্কুলে যাই। রাত পহালে আমি ড্যাশ উঠি, রাত পহালে আমি কি উঠি, জেগে উঠি। ড্যাশ হলে আকাশে অনেক তারা দেখা যায়, কি হলে আকাশে তারা দেখা যায়, রাত, রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে হাত দাঁত পরিষ্কার করি, আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি, আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি। আবার দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ব্যাকরণ, ব্যাকরণ এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন। এটা হচ্ছে তোমাদের যে ব্যাকরণ বইটা আছে, এই যে ব্যাকরণ বই, এটা তোমাদের সবারই আছে, শিশুতোষ ব্যাকরণ ও রচনা। এটা দেখো কত পৃষ্ঠায় দেখো পড়াটা দিয়ে আছে, 45 পৃষ্ঠায়, 45 পৃষ্ঠায় বাক্য সংকোচন দিছি, দেখো প্রথম 10টি দিছি। এই যে দেখো পড়াগুলো দিয়ে আছে, যে অল্প কথা বলে অল্প ভাষি, আমিষের অভাব নিরামিষ, আদরের অভাব আদবের অভাব, আদবের অভাব বিয়াদব, যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব, যা পানিতে ভাসছে ভাসমান,
যা দ্বারা লেখা হয় লেখনী, যা জয় করা যায় না অজেয়, নিজ জীবনের কথা আত্মকথা স্মরণ করার যোগ্য স্মরণীয়। আমি আবার পড়ে দিছি দেখো, এটা কত পৃষ্ঠায় দিছি দেখো, 45 পৃষ্ঠায়। বাক্য সংকোচন তার মানে হচ্ছে এক কথায় প্রকাশ, এটার আরেক নাম হচ্ছে এক কথায় প্রকাশ, এটা আরেক নাম হচ্ছে বাক্য সংকোচন। এটা প্রথম 10টা দিয়েছি, প্রথম 10টা, যে অল্প কথা বলে অল্প ভাষী, আমিষের অভাব নিরামিষ, আদবের অভাব বিয়াদব, যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব, যা পানিতে ভাসছে ভাসমান, যা দ্বারা লেখা হয় লেখনী, যা জয় করা যায় না অজেয়, নিজ জীবনের কথা আত্মকথা স্মরণ করার যোগ্য স্মরণীয়। আরেকবার পড়ে দিই, যে অল্প কথা বলে অল্প ভাষী, আমিষের অভাব নিরামিষ, আদবের অভাব বিয়াদব, যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব, যা পানিতে ভাসছে ভাসমান, যা দ্বারা লেখা হয় লেখনী, যা জয় করা যায় না অজেয়, নিজ জীবনের কথা আত্মকথা স্মরণ করা যোগ্য স্মরণীয়। এই 10টা বাসায় ভালোভাবে শিখবে, এটা কিন্তু খুব সুন্দর মজার পড়া, ভালো করে বাসায় এই 10টা পড়া শিখবে। আমি দেখি আরেকবার একটু পরে দিতেছি, এক নম্বরে কী দিছিলাম, শব্দের অর্থ কুসুম, কুসুম অর্থ ফুল, কুসুম অর্থ ফুল, বাগ অর্থ বাগান, বাগ অর্থ বাগান, সূর্য অর্থ রবি, সূর্য অর্থ রবি, সূর্যি মামা, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে, আলসে অলস, আলসে অলস। এখানে আর একটা কথা বলি, এগুলার অর্থ তোমরা শেষের যে পেজ আছে নমুনা এই এখান থেকে তোমরা সব শব্দের অর্থ জেনে নিই, এখান থেকে সব পাবে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য বা আমার সুবিধার জন্য আমি এখানে এখানে তুলে নিয়েছি, তোমরা এখান থেকে তুলে তুলে খাতায় তুললে তারপরে বাসায় শিখবে, ঠিক আছে? সোনামুড়িরা, প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে আমি পড়িয়ে দিলাম, এগুলো তোমরা বাসায় ভালোভাবে শিখবে, বাসায় ভালোভাবে শিখলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।